আপনারা যে কোনো গাড়িতে উঠবেন, চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, কোনো মালিক যাতে আপনাকে বুঝতে না পারে যে আপনি নতুন, সেই ক্ষেত্রে আপনাকে এইগুলো জেনে যেতে হবে। এখন আপনি মনে করেন বলতেছে যে এসিটা ছাড়ো, তো আপনি এসিটা ছাড়তে পারলেন না, এসি ছেড়েছেন। যেমন এটা এসির টয়োটা পাঁচশো গাড়ি, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম গত পর্বে, একটা হয়তো ভিডিও অনেকে দেখেছেন যে এসির অপশনগুলো কিভাবে কাজ করে। তো এক ভিডিওতে আমরা সব কিছু দেখিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ এসির। অনেকে কমেন্টস করেছে ভাই এই গিয়ারগুলো ফেলানোর নিয়ম কী। তো মূলত কাটা গিয়ার নিয়ে কিন্তু আমার একটি ভিডিও করা আছে, যে কাটা গিয়ারটা আপনারা কীভাবে ফেলাবেন, কীভাবে ফেলাতে হয়, বা এইগুলোর অপশন কি, ডিভিডি প্লেয়ারের অপশন কি, সামনের ড্যাশবোর্ডের অপশন কি। এটা একটা আর একটা নতুন মডেলের গাড়ি, ফিল্টার গাড়ি দিয়ে অনেক আমি ভিডিও করে দেখেছি, এটা হচ্ছে আর একটা গাড়ি। তো এখন আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে এটা, যে প্রত্যেকটা ভাই যারা নতুন ইন্টারভিউ দিতে যাবেন, আপনারা যেখানে যান না কেন, গাড়ি চালানোর নিয়ম কিন্তু একই রকম, প্রসেসিংগুলো একই রকম। যেমন এই স্টারিংয়ের যেই মাপটা বলেন, বা স্টারিংয়ের পাশে যে সুইচগুলো থাকে সেইগুলোর কাজ কীরকম, এই যে গিয়ার ফেলানোর সিস্টেমটা কীরকম, বা অ্যাক্সিলেটার ব্রেক কীরকম, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো মোটামুটি আমি একটু আপডেট গাড়ি দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝেন যে সব গাড়ি চালানোর ধরন একই রকম, শুধু অপশনগুলো আলাদা। আমি বারবার বলতেছি প্রত্যেকটা গাড়ি চালানোর সিস্টেম একই রকম, শুধু অপশনগুলো আলাদা আলাদা। আপনারা যে কোনো গাড়িতে উঠবেন, চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, কোনো মালিক যাতে আপনাকে বুঝতে না পারে যে আপনি নতুন, সেই ক্ষেত্রে আপনাকে এইগুলো জেনে যেতে হবে। এখন আপনি মনে করেন বলতেছে যে এসিটা ছাড়ো, তো আপনি এসিটা ছাড়তে পারলেন না, এসি ছেড়েছেন। যেমন এটা এসির ফ্যান, আমি গত পর্বে ভিডিওতে দেখিয়েছি এটা এসির ফ্যান। এখন আপনি কী করলেন, এসি দিতে যে এই এই যে এসির অপশনটা এটা দেন নাই, এটা না দিলে কিন্তু ঠান্ডাটা বের হবে না, ঠিক আছে, এটা দিতে হবে, তাহলে আপনার ঠান্ডাটা বের হবে। এখন মালিক কিন্তু বুঝতে পারবে যে আপনি নতুন, আপনি এগুলো বুঝতেছেন না। তো এই জিনিসগুলো আপনাকে আগে ভালো করে জেনে তারপর কিন্তু গাড়ির চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, আর না হলে কিন্তু হবে না। কিন্তু এরপরে হচ্ছে আমরা আজকে একটু গাড়ির অপশন সম্পর্কে জানবো। সব গাড়ির অপশন কিন্তু একই রকম। এই যে দেখেন এই সুইচগুলোর কাজ কী, এইটা হচ্ছে চারটা দরজা, কিন্তু এটা কিন্তু খুলবে উঠবে, এটা কিন্তু অটো সুইচ। আপনার পিছনে যে দরজার গ্লাসগুলো আছে সেই গ্লাসের খোলার জন্য এই সুইচগুলো, এই সামনে সুইচগুলো, এই প্রত্যেকটা সুইচ আপনার পিছন থেকে সামনে পর্যন্ত চারটা গেটেই যে গেট তার গ্লাসগুলো খুলে যাবে কিন্তু, ঠিক আছে। এই যে যে সুইচটা দেখতেছেন এটার কাজ কী, এটা হচ্ছে গ্লাস যাতে না খুলতে পারে। পিছন থেকে মনে করেন ধরেন বাচ্চারা আছে, বাচ্চারা বসে রয়েছে, অনেক সময় বাচ্চারা কী করে, এইগুলো প্রত্যেকটা দরজার সাথে এইরকম গেটের সাথে একটা করে এটা দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, এখন যাতে বাচ্চারা ওই গ্লাস খুলে না বের হইতে পারে, বা গ্লাস খুলে যাতে না দুষ্টামি করতে পারে, এই জন্য হচ্ছে এই সুইচটা ব্যবহার করা। এটা যদি এইদিকে এই যে এখন যেটা অফ আছে, যদি এটা এইভাবে দিয়ে রাখে তাহলে আর পিছন থেকে কোনো গ্লাস খুলতে পারবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে অফ, এখন খুলতে পারবে, আর এটা দিয়ে রাখলে এটা কেউই খুলতে পারবে না। তো মোটামুটি হচ্ছে যে এই সুইচগুলোর কাজ হচ্ছে এইটা। তো এরপর হচ্ছে দেখেন আমরা এখানে যদি একটু সামনে দিকে চলে যাই, এইগুলোর কাজ কী, এগুলো হচ্ছে লুকিং গ্লাস, আরে হচ্ছে আপনার রাইট সাইড, এলে লেফট। আপনারা যখন লুকিং গ্লাস উপরে নিচে করবেন তখন কিন্তু আপনার এই সুইচগুলো কিন্তু লাগবে। তো এটা দেওয়া হচ্ছে লুকিং গ্লাসটা বন্ধ করার জন্য, এটা কিন্তু লুকিং গ্লাস বন্ধ করার জন্য। আমি যদি একটু আপনাদেরকে একটু বন্ধ করে দেখাই, যদি এটা নিয়ে আমার ভিডিও করা আছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে যে কোনো গাড়ির আপনারা বুঝতে পারেন যেগুলোর কাজ কী। দেখেন এটা দিয়ে আপনি এক ক্লিক করবেন, আমি যে হাত দিয়ে ধরে বসলাম, আবার আমার এই যে লুকিং গ্লাসের দিকে একটু তাকাবেন, দেখেন আর এখানে তাকাবেন, দেখেন আমি এক ক্লিক করলাম, দেখেন যে লুকিং গ্লাসটা কিন্তু এই যে বন্ধ হয়ে গেল, দেখেছেন দুইটা লুকিং গ্লাস এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আবার এই সুইচ দিয়েই হচ্ছে আপনি লুকিং গ্লাস আবার আপনি খুলবেন, এক জাতা দেবেন তখন আবার লুকিং গ্লাসটা কিন্তু আবার অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। তা আপনি একটু দেখাইতেছি, দেখেন এই যে কিন্তু লুকিং গ্লাসটা কিন্তু খুলে গিয়েছে কিন্তু। তো এটা দেয়া লুকিং গ্লাস খুলে, এখন এই লুকিং গ্লাসটা মনে করেন আমরা একটু উঁচা নিচা করব, বা একটু ওই দিকে বেশি নিব, বা একটু এদিকে নিব, তো সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমে আপনাকে রাইট সাইডে এটা ক্লিক করতে হবে বাটনটা, এই যে ক্লিক করলাম, এখন আমরা এই লুকিং গ্লাসটা ঠিক করব। তো এটা হচ্ছে এই অপশনগুলো দিয়ে হচ্ছে চারটা লুকিং গ্লাস ঠিক করার জন্য, ঠিক আছে। আমরা একটু এদিকে ক্লিক করব, দেখেন আপনি একটু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখেন, লুকিং গ্লাস কিন্তু ওইদিক সরে যাচ্ছে, দেখেন এই যে সরে যাচ্ছে, ওকে। আবার আমরা যদি লুকিং গ্লাসটা যদি এই একটু এইদিকে আনি, তাহলে আবার এইদিকে এই কোনাটা টিপ দিব, টিপ দিলে দেখেন লুকিং গ্লাসটা আবার এইদিকে আসতেছে, দেখেন এই যে এইদিকে আসতেছে,
আপনি যে দিক নেবেন সেদিক নেবেন, উঁচু নিচু করার জন্য এই যে এই যে নিচের দিকে দিলে আপনার এটা এই যে দেখেন এই যে নিচে হবে, ঠিক আছে এই যে নিচে হবে। তো এটা দিয়ে লুকিং গ্লাসটি করবেন, ডানেরটা ঠিক যদি করা হয়ে যায় বামের লুকিং গ্লাসের জন্য এই যে বন্ধ আবার, ওকে। এরপর হচ্ছে আপনার বামে দিলে, লেফটে দিলে এবার আপনি বামের লুকিং গ্লাস আবার ওই পাশে যে লুকিং গ্লাসটা কিন্তু সেটা কিন্তু আপনি কিন্তু ঠিক করতে পারবেন। তো মোটামুটি লুকিং গ্লাস ঠিক করার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে লুকিং গ্লাসের অপশনগুলো। তো এইগুলো আপনার ধরা দরকার নেই, এগুলোর কোনো কখনো ধরবেন না, এগুলো আপনার ধরার দরকারও নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে যে গিয়ার, আসলে গিয়ারটা ফেলানোর নিয়ম কি? কাটা গিয়ার, অনেকে আমরা অনেক সময় আমরা ভয় পেয়ে যাই যে নতুন অবস্থায় বিশেষ করে যারা নতুন যে এই গিয়ারগুলো কীভাবে ফেলায়। গিয়ারগুলো দেখেন এটা কিন্তু ফেলানো কিন্তু অত কিন্তু কঠিন কিছু না। আপনি যদি গিয়ারটা যদি একটু টান দেন, এইভাবে যদি একটু টান দেন, টান দিয়ে যদি আপনি যদি প্রথমে আপনাকে বাম দিকে কিন্তু এটা কিন্তু এদিকে বাম দিকে টান দিতে হবে, টান দিয়ে যদি আপনি গিয়ারটা যদি নিচের দিকে টান দেন এটা অটোমেটিকলি শিফট করবে, এটা আপনার কিচ্ছু করতে হবে না। আপনি ভাবেন না যে এটা আসবে না আসবে না। দেখেন আমি একটু গাড়িটা কিন্তু একটু স্টার্ট করে দেখাচ্ছি, দেখেন এইভাবে এই যে গাড়িটা একটু এই যে একটু স্টার্ট করলাম, স্টার্ট করার পরে ব্রেকে চাপ না দিলে কিন্তু এটা কিন্তু গিয়ার কিন্তু আসবে না। তো এটা এটা ব্রেকে চাপ দিবেন, ব্রেকে চাপ দেওয়ার পরে দেখেন গিয়ারটা যদি এদিকে টান দিয়ে এই যে এই যে এই যে টান দিলে অটোমেটিকলি এই যে দেখেন এই যে এটা কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু। তো এটা কিন্তু চাপ দিলেই কিন্তু এটা টান দিলেই কিন্তু এটা কিন্তু এসে যাবে। অনেকে হয়তো মনে করেন যে এটা আসবে কি আসবে না, না এটা এত জোরাজোরি বা পারাপাটি করার কিছু নেই, নর্মালভাবে এটা কিন্তু চলে আসবে কিন্তু। তো এইভাবে হচ্ছে এখন অনেকে নতুন হয়তো ভাবতে পারে যে এটা কোনটার কী কাজ। পিতে হচ্ছে পার্কিং, আরে হচ্ছে যেটাকে অনেকেই রিভার্স বলে, বা রিভার্স বলে না এটা রিভার্সই, আর আরেকটা হচ্ছে এটা ব্যাক, এনে হচ্ছে নিউট্রাল, আর ডিতে হচ্ছে ড্রাইভ। দেখেন প্রত্যেকটা গাড়িতেই ওই বিশেষ করে কিছু না কিছু জিনিস ডিফারেন্স হয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে। দেখেন এই গাড়িতে কিন্তু কোনো বি দেওয়া নেই, কোনো হ্যাশ দেওয়া নেই, কোনো এল দেওয়া নেই। মানে হচ্ছে কি যে আপনার ওই বির কাজটা কী বা এলের কাজটা কী, মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনার বিতে অনেক সময় আপনি গর্ত উঁচা নিচা ভাঙা, তারপরে হচ্ছে আপনার যে উঁচু জায়গাগুলো বা আপনার চাকা ফেসে গিয়েছে ওইখান দিয়ে কিন্তু বি দিয়ে কিন্তু উঠতে হয় কিন্তু। এখন আপনার এই গাড়িটা দেখা যাচ্ছে যে ওই অপশনটা দেয়া নেই, তার মানে কি তাহলে এটার কাজটা কি? এখন কি এটা কি গাড়িটা কি উঠবে না? এটার ডিতে এত পরিমাণ শক্তি দেওয়া আছে যে ওই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। ওটা দেয়া নেই বলে কিন্তু যে হবে না কিন্তু বিষয়টা তা না, ঠিক আছে। এটা কিন্তু হবে কিন্তু, এটা ইনশাল্লাহ কিন্তু হবে কিন্তু। এবং আর একটা মজার বিষয় কি, এটা টান দিলে কিন্তু এইখানে কিন্তু গিয়ারটা কিন্তু চলে আসবে কিন্তু, আপনার কাজ করবে কিন্তু, ঠিক আছে। আর ডিতেই অনেক কিছু অনেক শক্তি দেওয়া থাকে, অনেকে মনে করে ডি দিয়ে কি হয় নাকি বা হ্যাঁ ডিতে প্রচুর শক্তি থাকে, ডি দিয়ে আপনি অনেক বড় বড় জায়গায় উঠে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখানে অনায়াসে আপনি উঠে যেতে পারবেন। এরপর হচ্ছে এই যে এটা সুইচটা, এটা কি? এটা হচ্ছে ইমার্জেন্সি, ইমার্জেন্সি সুইচ। এখন ইমার্জেন্সির কাজটা কি, অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমাদের গাড়িতে কোনো রোগী থাকে বা গাড়িটা নষ্ট হয়ে যায় বা গাড়িটা নিয়ে কোনো বিপদে পড়ি, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ইমার্জেন্সি ক্লিক করে রাখেন তাহলে আপনার চারটা ইন্ডিকেটর লাইট কিন্তু জ্বলতে থাকবে, ঠিক আছে। সামনে পিছনে সবগুলো লুকিং গ্লাসের সবগুলো ইন্ডিকেটর লাইটগুলো একসাথে জ্বলতে থাকবে। এখন হচ্ছে কি অনেকে শুধু শুধু ইমার্জেন্সি দিয়ে গাড়ি চালায়, এটা কখনো করবেন না ভাই। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি, যাতে আপনাকে দেখে যেন একটা মানুষ পিছন থেকে সাইড দিয়ে দেয় বা যাতে বুঝে যে না এই গাড়িটা বিপদে পড়েছে বা একটা রুগী আছে। দেখেন আমাদের একটা সমস্যা কি যে আমরা শুধু শুধু এই যে যেমন একটু এক্সাম্পল দেয়, যেরকম অনেকে আছে ভিক্ষা করে, ভিক্ষা একটা ব্যবসা, মানে অনেকের কাছে এটা একটা ব্যবসা পেশা হিসাবে বেছে নিয়েছে, অনেকে এটা অনেক টাকা ইনকাম করে। আবার অনেকে আছে সত্যি সত্যি বিপদে পড়ে, সত্যি সত্যি হেল্প দরকার হয়, কিন্তু এই ব্যবসা যারা করে এই তাদের জন্য কিন্তু যারা সত্যি সত্যি বিপদে পড়ে তারা কিন্তু হেল্প পায় না, ঠিক আছে। এটা কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে কি এই সেম এই ইমার্জেন্সির বিষয়টা এরকম যে আপনি বিপদে পড়েছেন, আপনি ইমার্জেন্সি দিয়েছেন, মানুষ মনে করবে কি যে এমনিতে ইমার্জেন্সি দিয়ে চালাচ্ছেন, যখন আপনি সত্যি সত্যি যখন বিপদে পড়বেন তখন মানুষ কিন্তু আপনাকে সাইড দিতে চাইবে না, কারণ জানে যে অনেকে ইমার্জেন্সি দিয়ে এমনি গাড়ি চালায়। তো অনেক সময় রুগী থাকে গাড়িতে, অনেক সময় ইমার্জেন্সি হসপিটালে যেতে হয়। তো দেখেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনোই আমাদের এই বিষয়গুলো
ঠিক করতে পারবে না যদি আমরা সচেতন না হই। কারণ একজন প্রধানমন্ত্রী একা সেরতম মানুষ, আমরা যদি ঠিক না থাকি তাহলে সে কীভাবে করবে? তো এই জন্য হচ্ছে কি, সোনার বাংলা বলেন আর সোনার দেশ বলেন, আমাদের দিয়েই কিন্তু গড়া সম্ভব। তো শুধু শুধু আমরা এরকম কোনো কিছু করব না যেটাতে ক্ষতি হয় আমাদের, ঠিক আছে? এগুলো কখনোই করা যাবে না। তো এটা নিয়ে, ইমার্জেন্সি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধু শুধু কি ইমার্জেন্সি দিয়ে গাড়ি। তো এই ছিল আজকের ভিডিও, আরও অনেক কিছু দেখার আছে, এক ভিডিওতে আমি এত কিছু দেখাতে পারবো না। এটা নিয়ে আর একটা ভিডিও হবে, আপনারা ওই ভিডিও দেখে নেবেন। ওই ভিডিও সম্পর্কে সামনের ড্যাশবোর্ডের বা কী আছে বা তেল কীভাবে বা নিচের এটার গিয়ারের অপশন কী বা এইটার কাজ কী, এইগুলো নিয়ে কিন্তু ভিডিও করবে ইনশাল্লাহ। অনেকেই জানতে চেয়েছেন, বিভিন্ন সব কিছু জেনে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে, ইনশাল্লাহ অনেক মানুষের উপকার হবে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকারে আসে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।